মাননীয় সন্মানীয় 5 নং গুহাটী লোকসভা সমষ্টির প্রার্থী হিসাবে মোক দলে নিক্ষেপ করিলে আর রাষ্ট্রীয় ওলামা কাউন্সিল দলে মোক টিকিট প্রদান করিলে। এই ক্ষেত্রে মই রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলর রাষ্ট্রীয় সভাপতি মাননীয় আমির রাশেদ মাদানীক মই মোর অন্তরপা ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে অসম রাজ্য সভাপতি মাননীয় উবায়দুর রহমান কাশিমিক ডাঙরিয়াক মই এই ক্ষেত্রে মই অন্তরপা ধন্যবাদ জ্ঞাপন করছি। রাইজলে কি কব? বিশেষ মই গুহাটী লোকসভার যে রাইজ আছে রাইজর মর অন্তরপা মর অন্তরস্থলীরপরা মই অভিনন্দন জ্ঞাপন করছো আর সকল রাইজর সহায় সহযোগিতার কারণে মই আজ টিকিট পাবলে সক্ষম হয়েছি। আপনার প্রতিদ্বন্দ্বী কোন হব বলে ভাবে, কোন দল প্রতিদ্বন্দ্বী হব বলে ভাবে? প্রতিদ্বন্দ্বী বলে কলে কংগ্রেস ফ্যাক্টরি নহয় আর ফ্যাক্টর নাই মীরাবর ঠাকুর ডাঙরিয়াক আপনাদের জানে তেখেতের কোনো প্রভাব নাই। কিন্তু মই ভাবো মর টক্কর হলে বিজেপির ক্যান্ডিডেট বিজুলি কলিতা মেধি ডাঙরিয়ার হব। আপনার কি ভোট হারিব পারে কংগ্রেসে? নাই বিজেপি হয়তো রাইজে মোক আগলি লৈছে আর রাইজর যে উৎসাহ উদ্দীপনা মই দেখা পাইছো রাইজে যেখানে মোক সাহস দিছে মই সাহসত মই দুগুণ আর মোট সাহস বৃদ্ধিহে হয়েছে। মই ভাবা নাই যে বহুত বেয়া বেয়া হারি বা বহুত ভালকৈ জিকি কিন্তু একটা কনটেস্ট হব এটা মই অনুমান করব পারি। আপনার মূল ইস্যু কি হব? আপনি কি রাইজ মোর ইস্যু হব আপনার যেগুলা নতুন নিবনুয়া সমস্যা রাস্তাঘাটের সমস্যা বানপানির যে গরণীয় সমস্যা বহু জায়গা দেখা যায় দলঙ্গর যে দুরবস্থা দলঙ্গর সমস্যা এইবিলা বস্তু মই বিশেষভাবে গুরুত্ব দিম বলে মই ভাবিছি। মই প্রথম লক্ষ্যটো মোর মই যেহেতু ভিতর অঞ্চলের পরা ওলাইছো আর ভিতর অঞ্চলের বিষয়ে মোর ভালকৈ জ্ঞান আছে মই ভালকৈ যাও তো প্রথম লক্ষ্য মানুষের যে যাতায়াতের যে প্রবলেম যে সমস্যা এই সমস্যাটা মই প্রথম চকু দিম বলে ভাবিছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুসলমানের মামা কাকা নানা ইত্যাদি ইত্যাদি কয়ে থাকে তো ভোট নালাগে কিন্তু আমি কিয় ভোট দিও এই প্রশ্নটো ময়ও মানে রাইজ করে আসো যে মুখ্যমন্ত্রী আর মুরব্বী হয় তখেতে যদি চাষা মামার ভোট নালাগে এতকৈ আর দুঃখজনক কথা কি হব পারে। তথাপি আমি কি করে আসো মাইনরিটির মানুষে আমি ভোট দিয়ে আসো কারণটো কি সি যে দম্বলি কয়ে আছে যে মামা মামা চাষার ভোট নালাগে আমি দম্বলি কয়ে বিজেপি কাপে একটা ভোটও নিদিও দুধকা দুধ পানিকা পানি হয়ে যাব বুঝে পাব যে মোর কথার সিহতে মানে আমার কথা মানে প্রত্যাহ্বান হিসাবে লিছে। কংগ্রেসের ভোট বিভাজনের কারণে আপনার নমাই দিয়া হয়েছে বলে ভাবি নাকি? আপনি বিভাজন হেনক নয় যেহেতু হয়তো কংগ্রেস বিজেপির মজত আপনার ভোটের অত্যাধিক কাটাকাটি হোক আর রাইজের অর্থাৎ আশীর্বাদ আছে কিন্তু মই দীর্ঘ বিশ্বাস যে ইহতর মাজত হয়তো অত্যাধিক তরুণ যুদ্ধ হব এই যুদ্ধের মাজত মই ওলাই যাওয়ার একটা চান্স আছে বলে মই অনুভব করেছি। আপনার দলে এবার কিমানখন আসনত জিকি বলে একটা অনুভব? আমি তো আশাবাদী আমি 6টা সমষ্টিত অলরেডি দিছো লোকসভা প্রার্থী দিছো কিন্তু মই তো ভাবো আমি 6টাতে জিকিম এটা রাইজে কেনাকি আকলি লয় এটা পাছত আপনাদের গম পাব। গুয়াহাটী লোকসভা সমষ্টির কার কার পাশে নির্বাচনী প্রতিনিধিত্ব হব বলে ভাবে? মই সেইটো কৈছো যে কংগ্রেস ফ্যাক্টর নহয় মীরাবর ঠাকুর ডাঙরিয়ার কোনো ফ্যাক্টর নহয় মোর আপনার কনটেস্ট হলে বিজেপির ক্যান্ডিডেটের হবে।